আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি আমি আকি আক্তার। শুরু দিই সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলতে পারে জানালেন প্রধানমন্ত্রী। কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় র্যালি এবং সমাবেশ আয়োজন। নৌকার মনোনয়ন চান কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান ভূঁইয়া। নীলফামারীতে পৌরসভা নির্বাচন উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরে 15 জানুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পরিস্থিতি ভালো না হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার 31 ডিসেম্বর গণভবন থেকে ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ঘরে বসে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে শিক্ষার্থীদের। করোনার সুযোগে ঘরে থাকা ছেলেমেয়েদের সময় দিতে হবে বাবা মাকে। প্রধানমন্ত্রী বলেন, করোনায় অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ চলমান রেখেছে সরকার। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা আরও আধুনিক করতে চায় সরকার। সরকার ICT শিক্ষা ও সর্বোপরি শিক্ষারও মান বাড়াতে চায় বলেও জানান শেখ হাসিনা। 30 ডিসেম্বর কক্সবাজার জেলা আওয়ামী লীগ এবং জেলা ছাত্রলীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় র্যালি এবং সমাবেশের আয়োজন করা হয়। কক্সবাজার জেলা প্রতিনিধি পারভেজ মোহাম্মদ সুজনের প্রতিবেদনে। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল আলম, সাধারণ সম্পাদক এবং কক্সবাজার পৌরসভার মাননীয় মেয়র মজিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান মাবু, কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মারুফ আদনান, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক আরহাম মাহমুদ রুবেল সহ ছাত্রলীগ, যুবলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বীরত্বসূচক গণতন্ত্রের কথা তুলে ধরেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন। নৌকার মনোনয়ন চান কমলাকান্দার কৈলাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান ভূঁইয়া। নেত্রকোনা প্রতিনিধি রানা আকন্দর প্রতিবেদনে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কিছুদিন থেকে কিছু অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম প্রকাশের পর এলাকায় এখন নির্বাচনী আমেজ ফিরতে শুরু করেছে। আলোচনায় আসে প্রার্থীর এলাকার ইমেজ প্রসঙ্গ। ইতিমধ্যে ইউপি নির্বাচন বিষয়টি এখন উপজেলার সর্বত্রই ভোটারদের মুখে মুখে। এরই আলোকে 7 নম্বর কৈলাটি ইউনিয়নের বিভিন্ন গণমাধ্যমে প্রার্থীরা নিজেকে প্রার্থী ঘোষণার একটিতে প্রার্থীদের নাম নিয়ে আলোচনা চলছে।
কলমাকান্দা উপজেলার উল্লেখযোগ্য ইউনিয়ন হিসেবে সাত নম্বর কয়লাটি ইউনিয়ন অন্যতম ইউনিয়ন। সাত নম্বর কয়লাটি ইউনিয়নের পুকুরিয়া গ্রামের রাজনৈতিক পরিবারের কৃতি সন্তান পিতামৃত মোহাম্মদ তালিব হোসেন ভূঁইয়ার সন্তান মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভূঁইয়া কয়লাটি ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক। সাত নম্বর কয়লাটি ইউপির সকল রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত এবং সমাজ সেবা করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। এলাকাবাসীর ভালোবাসায় এগিয়ে যেতে চান, সুখে দুঃখে এলাকাবাসীর পাশে থাকতে চান। এলাকাবাসী ও চেয়ারম্যান হিসেবে দেখতে চান সিদ্দিকুর রহমান ভূঁইয়াকে। সাত নম্বর কয়লাটি ইউনিয়নকে সুখী, সমৃদ্ধশালী ও আধুনিক উন্নয়নশীল ইউনিয়ন গড়ার স্বপ্নের এই প্রজ্ঞাপন এই নেতার। ধর্মভীরু এই নেতা প্রায় সকল শ্রেণী পেশার মানুষের নয়নমণি বিশেষণে অভিষিক্ত। অসহায় মেহনতি মানুষের বন্ধু। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই তিনি মানুষের দুঃখ দুর্দশায় নিজেকে সর্বদা ব্যস্ত রাখতেন। কর্মীদের অসুস্থতা কিংবা কোনো ধরনের সমস্যার খবর পেলে ছুটে যেতেন ঝড়ের গতিতে। সর্বদাই হাস্য উজ্জ্বল মুখটা, হৃদয় কেড়ে নিত মানুষের। তাদের প্রেরণাই তিনি এগিয়ে চলছেন, প্রচেষ্টা চালাচ্ছেন সেবা করার। উন্নত আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে পাশে চান এলাকাবাসী মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভূঁইয়াকে। আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর স্বপ্ন পূরণ করার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনার নৌকো প্রতীক নিয়ে নির্বাচিত হয় এলাকাবাসীর সেবা করতে চান। আমার নাম সিদ্দিক ভূঁইয়া, আমি কৈলাটি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। আমি মনোনয়নের প্রার্থী। আমার এমপি মহোদয় মানমোহন দার কলমান্দা দুর্গপুরের এমপি, উনা দুসি, ওনার কাছে আমার আবেদন। ওনা দুসি আমার নৌকা প্রতি দে আমি কৈলাটি ইউনিয়নের নির্বাচিত প্রার্থী। জনগণ, কৈলাটি ইউনিয়নের জনগণ কাছে, গরিব দুঃখী সকলের কাছে আমি যাই। ওনার সার্বিক সহযোগিতা যতটুকু করার লাগে আমি অতটুকু করি, আমি চেষ্টা করি এবং আরো চেষ্টা করব। আর মনোনয়ন পত্র দিচ্ছি আমার দে, জনগণের গরিবের পাশে আমি সবসময় থাকব এবং আমি দেখব। আমি নির্বাচনের প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী দিচ্ছি। আমার এমপি মহোদয় নমিনি বর্তমান শেখ হাসিনা যদি নমিনি দেয়, আমি এলাকাবাসীকে কৈলাটি ইউনিয়নকে আমি এই সোনার বাংলা করে আমি তুলব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মানুষের মেহনতি। নীলফামারীতে 30 জানুয়ারি পৌরসভা নির্বাচন উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী 30 জানুয়ারি আসন্ন তৃতীয় ধাপের পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নীলফামারীর জল ঢাকায় আজ 31 ডিসেম্বর বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। এই নির্বাচনকে ঘিরে ভোটার সমর্থকদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা। মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন 7 জন, কাউন্সিলর পদে 43 জন ও সংরক্ষিত মহিলা আসনের 19 জন এবং নির্ধারিত সময়ের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা ও জলঢাকা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী 30 জানুয়ারি এই পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। এর আগে 3 তারিখ যাচাই বাছাই ও 10 জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 9টি ওয়ার্ড মিলে গঠিত এ পৌরসভায় ভোট কেন্দ্র রয়েছে 17টি, মোট ভোটার সংখ্যা 33,634টি, এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 16,921 জন, নারী ভোটার সংখ্যা 16,713 জন। প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন সহ নানান সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দেন পৌরবাসীকে। আমার সাধনগঠের জনগণ আমাকে ভালোভাবেই জানে, ডোর টু ডোর আমিও তাদেরকে জানি। যদি একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল এবং যোগ্য প্রার্থী হিসেবে ভোট দেয় জনগণ, তাহলে আমাকেই দিতে হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গত পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয়েছে, আশা করছি এবারও এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে যে সরগরম শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা জলঢাকা পৌরসভা নির্বাচনের প্রেক্ষাপট এবং কেমন হবে একজন ভোটার হিসেবে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। ধন্যবাদ ভাই। যেহেতু আশা করছি ভোট নিরপেক্ষ হবে, সেক্ষেত্রে অবশ্যই আমরা যোগ্যতা থেকেই নির্বাচিত করব। 2021 সালের যে নির্বাচন হতে যাচ্ছে 30 জানুয়ারি,
এই নির্বাচনটা আমি জানি যে অত্যন্ত সুষ্ঠু সুন্দর এবং অবাধ নিরপেক্ষ এই নির্বাচন হবে আমি জানি কারণ সরকারের এটা দৃঢ় অঙ্গীকার এবং নির্বাচন কমিশনের এটা এবং সম্পূর্ণ একটা চাওয়া তো আমরা তো দেখতে পাচ্ছি অনেক ভোটার সংখ্যা আপনার সঙ্গে আছেন তো এই নির্বাচনে আপনার একটা কনফিডেন্স আমাদেরকে জানাবেন ভোটাররা তো অবাধে ভোট দিবেন আমি মনে করি যে আমি যেহেতু 2002 সাল থেকে একটানা নির্বাচিত হয়ে আসছি এই আমার কাউন্সিলর পদে আমি প্রত্যাশী এবং আশা রাখছি যে এবারেও আমার জনগণ আমার এলাকার মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে তো এর আগে আপনি আমি পরপর তিনবার নির্বাচিত হয়েছি এই ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর হিসাবে 30 জানুয়ারি আসন্ন জলঢাকা পৌরসভা নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আমরা শুনব ভোটারদের মতামত আপনি তো জলঢাকা পৌরসভার একজন ভোটার তো সেক্ষেত্রে আপনার মতামত আমরা জানতে চাই আশা করি জলঢাকা পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে দাঁড়িয়েছি তাদের দাবির পরিপ্রেক্ষিতে উত্তরা হাউস বিল্ডিং ও আজমপুর অটো ও ট্রাক থেকে প্রকাশ্য চাঁদাবাজি বিস্তারিত মোহাম্মদ ইব্রাহিমের রিপোর্টে উত্তরা সিটি কর্পোরেশনের আওতায় হাউস বিল্ডিং এ আজমপুর এবং এসএ পরিবহনের আশেপাশে ও উত্তরা পাবলিক কলেজের সামনে সরজমিনে দেখা যায় ট্রাক স্ট্যান্ড ও ব্যাটারি চালিত ইঞ্জিন বাইক মিনি গাড়ি হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজনৈতিক মহলের কিছু দুষ্কৃতী লোক প্রভাব খাটিয়ে চালাচ্ছে চাঁদাবাজি হাউস বিল্ডিং টিআই পানু সাহেবের সাক্ষাৎকার নেই তিনি আমাদেরকে জানান ব্যাটারি চালিত অটোরিকশা রেল লাইন পার হয় সেক্টরের ভিতর প্রবেশ করতে পারে না এ বিষয়ে আমি এবং আমার প্রশাসন নজর রাখছি সাংবাদিক অনুসন্ধানে বেরিয়ে আসে দিবালোকে চাঁদাবাজির মূল রহস্য যেমন জাহাঙ্গীর ও সুজন নামের এই দুই ব্যক্তি আমাদের মুঠোফোনে জানান যদি লাইনে গাড়ি চালাতে হয় তাহলে ব্যাটারি চালিত অটোরিকশা 1400 মিনি গাড়ি ইঞ্জিন চালিত অটোবাইক 2800 টাকা প্রতি মাসে দিতে হবে এরা প্রতি সপ্তাহে টাকাটা কালেকশন করে ব্যাটারি চালিত অটোরিকশার প্রতি সপ্তাহে দিতে হয় 350 টাকা ইঞ্জিন চালিত অটো বাইক 700 টাকা যার নাম দিয়েছে সততা স্টিকার আমাদের এক ভিডিও সাক্ষাৎকারে জাহাঙ্গীর জানান সততা স্টিকার ব্যবহার করলে পুলিশ প্রশাসন কেউ কিছু করতে পারবে না জাহাঙ্গীর ও সুজন প্রতি সপ্তাহে অবৈধভাবে চাঁদা তুলে 2,50,000 টাকা প্রায় জাহাঙ্গীরের ভিডিও সাক্ষাৎকার অনুযায়ী বোঝা যায় এদের সাথে অসাধু কিছু পুলিশ প্রশাসন ও রাজনৈতিক মহলের কিছু লোক জড়িত আছে জাহাঙ্গীর ও সুজন প্রশাসনকে ফাঁকি দিয়ে হয়েছে আঙ্গুল ফুলে কলা গাছ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি জাহাঙ্গীর ও সুজন এদের সাথে যারাই জড়িত আছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এমনকি শুনেন আপনারা তো ভাড়া টাকাটাও বেড়ায় দিয়ে দিছে আমার সামনে দিছে জাহাঙ্গীর ভাই তোমার কি করবে মঞ্জিলের গ্রেস কোনটা মঞ্জিলের গ্রেস কোনটা বুঝি না তো মঞ্জিলের গ্রেস কোনটা তোমার নাম কি এই গ্রেস কোনটা তোমাদের হামিদ কোন জায়গায় জায়গাটা কোন জায়গায় ফায়দাবাদ চৌরাস্তা না হামিদ আচ্ছা যাও 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 শুনে
আমি একটা নাম্বার দিই, এই নাম্বারে যোগাযোগ করেন। আপনারা থাকেন কোথায়? আপনি তো জানলামাকারে থাকেন, আপনি বিকালে আসেন, আইসা যোগাযোগ করেন। আমি একটা নাম্বার ছিল, নাম্বার একটা নাম্বার জাহাঙ্গীর ভাই আপনি কিন্তু আমি চিনি, আপনি দ্বিতীয় অফিসে যখন গেছেন একটা টাকা পাইনি, একটা টাকা পাইনি তোমার না। এখন কথা হচ্ছে তুমি তুমি হামিদ হামিদ আমি ফোন করছি, জেলাস মালিক হামিদ ফোন ধরে না, তুমি হামিদকে দিয়া যোগাযোগ করে গাড়িটা নিয়ে যাও, গাড়ি বক্সের সামনে তালা দিয়ে রাখছি, আমার লগে যোগাযোগ করে টাকা দিয়ে গাড়ি নিয়ে যাও। হ্যালো, হ্যালো, ওই আলাদির রাইসা গাড়িটা তাই না, এই যে পুলিশ পুলিশ সামনে আছে, তাড়াতাড়ি কমার্স কলেজের সামনে আলাদির রাইসা আছে। আমি বলি শুনো, গাড়ি এনো আছে, টাকা ভাগ করে আসি, গাড়ি নিয়ে যান, কাউকে করলে পিআইডি বলে গাড়ি ডাম্পিং পাঠাবো, টাকা ভাগ করে গ্যাস মালিক হামিদ দিয়ে দিয়ে তাড়াতাড়ি আমার কাছে টাকা নিয়ে আয়। হ্যালো, বুঝছেন ভাই? এটা কি হ্যার গ্যারেজের লোক না? না, এটা এখন সিস্টেম করছে, আমি কাট মানে গ্যারেজ মাধ্যম টাকা নেই তো, আপনি চার সপ্তাহ ধরে টাকা দেন না। এখন অনেক গাড়ি হইলো আমার আটটা, বুঝছেন, এই হলো এখন বর্তমানে চলে। কোনো ভাড়া মারার দরকার নেই, আমি বলি শুনুন আপনারে, গাড়ি হার না মানে ভাই হিসেবে বাইট করছে, গাড়ি মঞ্জিলের খালু, কথা বুঝেন না, ভাই হিসেবে বাইট করছে, গাড়ি আর খালু বাড়ি করছে, হ্যাঁ হ্যাঁ খালু, চার সপ্তাহ ধরে টাকা দেয় না, এটা তো ঠিক না, মানে ভাই হিসেবে বাইট করছে চালানোর জন্য। তুমি হামিদরা নিয়ে আমার লোক যোগাযোগ করো, টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবে।